সালাম আরহামতুল্লাহ বারাকাত দীর্ঘজীবিত হওয়ার জন্য দোয়া দেওয়া কোনো সমস্যা নেই দীর্ঘজীবী দোয়া দিলে পরে বলতে হবে ইমান ও আমানে যেন আপনার জীবন বৃদ্ধি হোক কারণ শুধু দীর্ঘ জীবনের কোনো লাভ নেই ইমান ও আমান মান নিরাপত্তা ইত্যাদি সুখী জীবন পেলে তবেই হবে লাভ সুতরাং শুধু দীর্ঘজীবী হও এটা বলা ঠিক না দীর্ঘায়ু হও বরং ইমান ও আমানের সাথে তোমার আয়ু বৃদ্ধি পাক বলবেন তকদিরে তো লেখা আছে তকদিরে সবই লেখা আছে আপনাকে বলি আপনি সুস্থ থাকুন আল্লাহ আপনাকে সুস্থ রাখুন তো তাহলে এ দোয়াও কোনো লাভ নেই কারণ তকদিলে তো লেখাই আছে সুস্থতা অসুস্থতা এইভাবেই আল্লাহ তোমাকে একটা ভালো মেয়ে জুটিয়ে দেখ ভাগ্যে তো লেখাই আছে খারাপ মেয়ে তো ভালো মেয়ে তাহলে তার জব মানে দোয়া যাওয়া যাবে না কিন্তু না তকদির দোয়া রদ করে আর দোয়াটাও তকদিরের ভিতরে যে তক দোয়া করবে তার ফলে তার আয়ু বৃদ্ধি হবে যেমন আত্মীয়তার বন্ধন আয়ু বৃদ্ধি করে ইত্যাদি ইত্যাদি সুতরাং দীর্ঘায়ু হওয়ার দোয়া দেওয়া যাবে তবে শর্ত হল যে তার সঙ্গে ইমান ও আমানে বলবেন যাতে করে শুধু জীবনকেও না পায় যেমন আমরা সন্তান চাই আল্লাহ আমাকে একটা সন্তান দাও আমার সন্তান নেই শুধু সন্তান চাওয়া উচিত না আল্লাহ আমাকে নেক্সট সন্তান দাও এরকম চাইতে হয়